হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। যারা যেখান থেকে যে অবস্থায় আজকে নতুন অরিজিনাল মালয়েশিয়ান মনুসেক্স তেলাপিয়ার ভিডিওটুকু দেখতে পাচ্ছেন, তাদের সকলকে আমাদের মাছভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যে মাছগুলোকে লক্ষ্য করছেন, এগুলো হচ্ছে 2500-3000 লাইনের অরিজিনাল মালয়েশিয়ান মনুসেক্স তেলাপিয়া, অর্থাৎ 1 কেজিতে 2500 অথবা 3000 পিস। যে কোনো চাষি ভাই আপনার যে কোনো ছোটো বড়ো জলাশয়, যেমন পুকুর বা ফ্লোক অথবা যে কোনো সাধারণ জলাশয়ে, এই সমস্ত মালয়েশিয়ান মনুসেক্স তেলাপিয়া আপনারা একক এবং মিশ্র চাষে চাষ করতে পারেন। আমরা এই সমস্ত মাছের পোনাগুলোকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় অল্প কিছু শর্ত সাপেক্ষে জীবিত হোম ডেলিভারি করে থাকি। যে সমস্ত ছোটো বড়ো মৎস্যচাষী এবং খামারি ভাইয়েরা এই মাছগুলোকে চাষ করবার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তার অবশ্যই স্ক্রিনে অথবা ভিডিওর টাইটেল দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন। আমরা এই সমস্ত মাছের পণ্যগুলোকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা মাছগুলোকে পুকুর বা ফ্লোক অথবা যে কোনো জলাশয়ে চাষ করবেন, তারা এই মাছগুলোকে বাজারের সব ফিডজাতীয় ভাসমান খাবার পাওয়া যায়, যেমন এসিআই, আগাতা, মেগা অথবা নারীর সহ যে কোনো কোম্পানির ফিডজাতীয় ভাসমান খাবার খাওয়াতে পারবেন। এবং ডুবন্ত খাবার হিসেবে সরিষার খোল, ভুসি, কুড়া এবং চালের গুঁড়া সহ ইত্যাদি যে কোনো প্রকার ডুবন্ত খাবার খাওয়াতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা মাছগুলোকে পুকুরে চাষ করবেন, তারা অবশ্যই পুকুরে পোনাগুলিকে মজুত করার আগে পুকুরটিকে ভালো করে প্রস্তুত করে নেবেন। পুকুর প্রস্তুতকরণীয় কাজগুলো কিছুটা হলেও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে অথবা টাইটেল নম্বরে কল করতে পারেন। তো বন্ধুরা, আজকের মালয়েশিয়ান মনুসেক্স তেলাপিয়ার ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আর কোনো অন্যরকম মাছের ভিডিওতে। ভিডিওটুকু ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই পরবর্তীতে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।